আসসালামু আলাইকুম। সাদে আসলাম কড়াই নিয়ে মোটামুটি 40+ তাপমাত্রা এখন, তো এই কড়াইটা এখন রেখে যাব ছাদের উপরে, দেন 20 মিনিট পরে আসবো, এসে তেল দেবো, আবার তারই 20 মিনিট পরে এসে ডিম ভাজবো। ওই যে কড়াই রেখে যাচ্ছি, থাকলো 20 মিনিট পরে আমি এসে তেল দেবো। 20 মিনিটস লেটার। এত রোদ, দেখি কড়াইয়ের কি অবস্থা, কি সর্বনাশ, মানে রোদে এ কড়াই হিট হয়ে গেছে, ডিম তো মনে হয় এমনি সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু তেল দিয়ে যাই, অবস্থায় থাক, আবারও 20 মিনিট পরে এসে আমি ডিম ভাজবো, যে কি অবস্থা হয়। 20 মিনিটস লেটার। বিশকে অন্ধকার দেখতেছি এত আলোর মাঝেও, এই দেখুন, দেখা যাক কি অবস্থা হয়। একটু ক্লোজ দেখাও, আমরা এখন ডিম পোস খাচ্ছি রোদে, ডিমটা বেশি বড় হয়ে গেছে, এ দেখেন দেখেন সাউন্ড হচ্ছে, দেন সাউন্ড হচ্ছে ডিম ভাজির। এই যে রোদের তাপে ডিম ভাজি, রোদের তাপে ডিম ভাজি, একটু রেখে যাচ্ছি, আবারও আসবো 10 মিনিট পর, দেখি ডিমের কি অবস্থা হয়। A few moments later. মোটামুটি আসলাম হচ্ছে আধা ঘন্টা পর, তারপর দেখা যাক যদি ডিমটা আমি ফুল ভাবেই ডিম পোস্ত করতে পারি। ওরে সর্বনাশ, দেখেন ডিম শক্ত হয়ে গেছে। আমরা এখন এই ডিম দিয়ে দুপুরে লাঞ্চ করব। উফ, ফ্ল্যাশব্যাক। দেখেন আসলে ঘটনাটা কি। এই বন্ধ করো, বোঝো না এগুলা।